হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো আজকে আমি অখনই আমার ব্লগটা স্টার্ট করতেছি। চুপ করে থাক। আমি অখন আমার ব্লগটা স্টার্ট করলাম, তো হেরে এখন আমি রেডি করাইছি আমার বড়টারে, আর ছোটটা গেছে ঘুরানিত আমার পাশের বাড়ি, এক বৌদিতার বৌদিতার বাড়ি গেছে, আর হেরে রেডি করাইছি অখন। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার যাইব, ওই দিন যে কুত্তার কামড় খাইছে লিয়া ভ্যাকসিন দেওয়ার, আজকে আরেকটা দে, কালকে দেড়টা গেছিল গিয়া, একদিন ফাইলিয়া আজকে আর একদিন। তো ডাক্তারে ফোন করে কইছে, কইছে কিছুই তো না, মানে কোনো সমস্যা থাকতো না, তাই আজকে তার লিগা দিয়ে আইব। আর আমার এখানে এক গাদা কাপড় রইছে, এই যে স্টাডি টেবিলে, তো এখন এটি গুছাইমু আমি, গুছাইয়া সেরা আমার পাশের বাড়ি গিয়া থাকবো, এখানে একলাকে থাকতে পারতাম না, হেরা যাইব গিয়া। আর আজকে আমার ফারমিতাও গেছে গিয়া, তার মায়ে আইছে নিত, তো তাইও গেছে গিয়া, এখন আমি একলাকে থাকতে পারতাম না, তারা গেলে গিয়া পরে আমি পাশের বাড়ি বৌদি তারা বাড়িতে হেরেও আনমু আমার ছোট ছেলেটারে, আমি তারা ততক্ষণ না এখানে বইয়া থাকবো গিয়া। সেরা আগে আমি কাপড়টি গুছাই, আমার ফারমিতা না থাকলে যে একটা সমস্যা আয়ে, মানে আবুটারে রাখতে পারি না, তে কাজ করতে পারি না, এদিকে আবুরে রাখলে কাজ হয় না, কাজ করলে আবুটারে রাখা হয় না। তো ইতালিকা ফাঁসের বাড়ি বৌদি আয়া নিচে হেরে তে হে ঘুরতে গেছে, এই সুযোগে আমিও কাপড়টি একটু গুছাইতাছি। তার বাবা তারা না থাকলে আমি একলা একলা ঘরেও থাকতে পারি না, আমার খুব ডর লাগে একলা ঘরে থাকতাম। তো তারা থাকতে থাকতে এখন তার বাবা আয়া নিব পরে, তো তাড়াতাড়ি হইরা আমি কাপড়টি আগে গুছাইয়া লই, এরপরে তার বাবা আইলে একলগে বাইরেমু গ্রিল টিল টালা দিয়া। তার বাবা আইছে এখন হেরে নিত, তো আমারে বখা দিত আছে, আমি কাপড়টি তাড়াতাড়ি হইরা গুছাইতাছি, বইটিও বিছানার মধ্যে রাখছে, এটিও গুছানি লাগবো, তার বাবার দেরি হইতাছে, এদিকে ইতালি আবার তাড়াতাড়ি হরতাছি, বইটি আগে রেখা লই, এরপরে বাইরেমু তালা দিয়া। এটি ফারমিতার কাপড়টি তার গডরেজের ভিতরে রেখা দিম, আর আমার ফুলাটা বইটি সুন্দর মতো রাখছে না, দিকে আবার সুন্দর মতো হে রাখলো নিজে নিজে, এটি আবার কইতে লাগে না। ওই যে তারা বাপ্পুতে বাইরেছে ওখানে, আমি গ্রিলটা তালা দিয়ে সেরা পিছনে যাইতাছি, তারা আগে আগে যাইব, আমি পিছনে যাইতাছি এখন, তারারে আগে দেখাই তারা যাইব, এরপরে আমিও রওনা দিব বৌদি তার বাড়ির মধ্যে, গেটটা আগে লাগাই। এই শক্ত করে ধরিস বাবুরে, রাস্তাটা খুবই অন্ধকার, একবারে অন্ধকার তারার জায়গাটা। ওই যে বৌদি আর আমার ছেলেটা হেরা খেলতাছে, কথা হর এদিকে খুলে লইছে বৌদিয়ে, মা গু মা ছোট্টু ফুলাটা, মা মাও নাই বাবাও নাই, চুপচাপ বৌদির লগে বইয়া রইছে, কেউরে খুঁজেন না হে। তো এখানে আমি আর একটা আবুরে পাইলাম, ওই যে আবু কুটি, তোমার নাম কি? পড়াশোনা করো, তুমি স্কুলে যাও, আমরা আয়া ফরলাম বাড়িত, সেরা হেরে ফরানিত বইছি, হে ফরতে চায় না, তো জোর কইরা বইছি, কথাবার্তা শুনে না, শুধু হতা হয় শুধু হতা হয়। আমার আজকে মেজাজটা তেরা হইতাছে, হেরে আজকে খুব ফিরা দিম, আমার মনটা হর আজকে এমন ফিরা দিতাম, হেরে আর সহ্য করতে পারতাছি না, তো আজকে মনে হয় ব্লগটা বেশি লম্বা করতে পারতাম না, তো এটার লিগে হেরে আগে ফরাইয়া লই, এরপরে কন্টিনিউ করবো আবার। তো আমার আজকে মুখটা একদম ভালো না, মানে হেরে ফিটটা ওইটা মায়ের ওই আজকে পড়াশোনা করাইলাম, তো পড়াশোনা করা শেষ, এখন আমার ছোট আবুটারে ঘুমলো আয়া মশারিটা টাঙ্গাইয়া দিছি এখানে, আর হেরে হেরে রান্না করে ভাত দিছি, ভাত খার, আমিও ভাত খাইছি অল্প দুইটা, মানে দুধ দিয়ে আমি একটা অল্প দুইটা ভাত খাইছি, তো হেও এখনো ভাত খার, ওই যে তো আজকের মতো আমরা বিদায় নি, মানে নিতাছি, আরও পরে দেখা হইব নেক্সট ভিডিওর মধ্যে। তো এখানে দুধটারে জাল বয়েছি, মানে দুধটা জাল হইব, তো আজকের ব্লগটা এখানে অবধি, আর লম্বা করতাম না আজকে, এর দূরে খালি ব্লগ বানাইছি, তো এটা সব পুরাটা দেখ, মানে দেখকেন এই ব্লগটা পুরাটা, মানে স্কিপ না হয়ে একদম পুরাটা দেখকেন, আর আজকের লিগা টাটা। এই রাম আমার দুধটা ফইরা গেছে আপনার লগে কথা হইতে হইতে, গ্যাসটা আগে অফ করি, দেখাইব আরো নেক্সট ভিডিওর মধ্যে।